আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি মোটামুটি আর কি। একটু শরীরটা অসুস্থ ছিল আজ কয়েকদিন, তো আজকে শরীরটা একটু ভালোই আছে। আজকে দুই দিন ব্লগ দিইনি, তো ভাবছি আজকে দিব। তা এখন প্রায় দুপুরবেলা, একটাই প্রায় বাজে, তো আজকে রান্না করব কি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব শোল মাছ, আলু আর বড়ি দিয়ে টমেটো কেটে নিয়েছি, আর প্রত্যেক মশলাই এখানে আছে, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছুই আছে, জিরার গুঁড়ি সবই আছে। আগে প্রথমে মাছটা ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। শোল মাছগুলো সুন্দর করে ভেজে নেব, শোল মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, এখানে ভাজা হোক, ছয়শো 900 পাওয়ার দিয়েছি, আর একটু দেবো 1300 পাওয়ার দিয়েছি, ভাজা হোক। হাত ধোব, তো শোল মাছ দিয়ে, বড়ি দিয়ে আর আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। আজকে তেমন বেশি কিছু রান্না করব না, এটাই দুপুরে রান্না করব, আমারও ভালো লাগছে না রান্না করতে। তো ভিডিও দেখো তো প্রতিদিনই দিই, ব্লগ দেওয়ার অভ্যাস প্রতিদিনই, আজ কয়েকদিন ব্লগ দিইনি, ভিডিও দিইনি, তো আজকে দিব, তো ভাবলাম ভিডিওটা করি। তাহলে তো মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নেব, ওই পিঠটা ভাজা হোক। আর সকালে তো রুটি বানিয়েছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবার, এখানে বাসি ভাত আছে, ভাত আর গরম ভাত তো আমার রান্না হয়ে গিয়েছে, চড়িয়ে দিয়েছে রাইস কুকারে, ভাত হয়ে গিয়েছে রান্না, রান্না হয়ে গিয়েছে, ভাতটা শুধু তরকারিতে রান্না করব। আর ডাল রান্না করা আছে কালকে, সেই ডাল রান্না করাই গরম করব। আর নিঝুম আমাকে হেল্প করতেছে, ওই যে নিঝুম বসে পেঁয়াজ কাটতেছে, ও এখন বলতেছে না ওই ভাতগুলো আমি ভাজবো, আমি তো ঠিক আছে ভাজবো। সকালে রুটি বানিয়েছিলাম, রুটি খেয়ে ও চলে গেছে গ্রামে, গিয়েছে একটু রুটি ডিম ভাজি করেছিলাম, ওগুলো খাওয়া দাওয়া করে গ্রামে চলে গেছে। ঘরের কাজের তো আর শেষ নাই, এক পর এক কাজ আমার থাকে, একটু তো রুটি এরকম মাছে মাছটা প্রায় সবটা হয়ে গেছে। আজকে সকাল থেকে কারেন্টে খুব ডিস্টার্ব দিয়েছে, নাস্তা বানাতে আমার দেরি হয়ে গিয়েছে। আজকে শরীর যদি ভালো না থাকে কোনো কিছু ভালো লাগে না, মনে হয় কী করি আর কী করি না, এই রকম আর কি। এই মশলা একেবারে ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে, টাইম গুলাবে তো একদিন বের কর, কেটে ওই চাকুটা দিয়ে বের কর, শক্ত চাকুটা দিয়ে একেবারে শক্ত হয়ে গেছে মশলা, মশলাটা কেটে তারপর বের করতে হবে, মানে অনেকক্ষণ ভিজায় রাখতে হবে। যেহেতু মশলা আমি খোপে খোপে রাখি, তো ওগুলো ফুরাই গেছে, বড়ো চাকু দিয়ে এক পাশ থেকে এভাবে করে কেটে কেটে বের করে দিবে আমাকে। হাত একটু দেখিও, হাত না কাটে না, হ্যাঁ ঠিক আছে, ওইটুকু হবে, বেশি আর লাগবে না, ওইটুকু থাক। এরকম চামচের দুই চামচ মাকে এর ভিতরে দিয়ে দাও মশলাটা, যে তরকারিতে যতটুকু লাগবে, মশলা সবাই এক সমান খায় না, তো আমার যতটুকু লাগবে সেটুকু আমি নিয়ে নেবো আর বাদ বাকি রেখে দেবো। আচ্ছা থাক, আর দিব না, যেহেতু কয়েকটা আলু দেবো, একটু মশলা না হলেও ভালো লাগবে না। আর এমনি আমি মশলা বেশি খাই, তোমরা তো জানো তরকারি কাকু মশলা বেশি খাই, আমি সব ধরনের মশলা এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে। আজকে আর অত ডিটেলভাবে দেখাবো না, আর ডিটেলভাবে যে দেখাতে হবে এমন কোনো কথা নাই, কারণ আমার চ্যানেলটা ব্লগের চ্যানেল, তো যেদিন দেখাই সবই ডিটেল দেখাই, আজকে আর অত ডিটেল দেখাইতে পারবো না, তাহলে সবাই রান্না করতে পারে সামান্য একটু দেখলেই, এখন সব চ্যানেলেই রান্না চলছে। আর এমনি মেয়েরা রান্নায় খাস, তার সাথে ছেলেরাও রান্না করতে পারে ভালো, মেয়েদের চেয়েও।
দেখা যায় অনেক জায়গায় ছেলেদের রান্না মেয়েদের চেয়ে অনেক ভালো, আমি তো অনেক জায়গায় দেখি। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ধন্যবাদ দিয়ে ছোট করা তারপর না বললে নাই, এই জন্যই আর কি বলি। মাছটা কিন্তু আর একটু ভাজা হবে। ব্যাটারিটা এখানে চার্জে দিয়েছি আর বাটা মোবাইলটা এখানে রেখে দিয়েছি, এটা চার্জ হয়ে গিয়েছে আর এটা অলরেডি আমি চার্জে দিয়েছি। আমি রান্না ঘরটার ভিতরে আমার একটু জায়গা বেশি, এটা আমি আগেই বলেছি এটা আমার থাকার রুম ছিল কিন্তু আমি রান্নাঘর করছি এই রুমটাকে, তো অনেকই জায়গা হয়েছে খোলামেলা, সব জায়গায় সব কিছু ধরে, সব জায়গায় সব কিছু রাখি এই যে খোলামেলা। আর ওই যে বেসিনটা তো আমি বলছিলাম বেসিন লাগাবো, তো ওই ওখানে বেসিনটা আমি লাগিয়ে ফেলেছি, তার পাশে যে রান্না করতেছি। আর গ্যাসে গ্যাস আছে, গ্যাস যখন কারেন্ট থাকে না আমি গ্যাসে রান্না করি, তোমরা তো জানো। বেসিনটা দিয়ে আমার সুবিধা হয়েছে, থালা বাসন ধুই। ডাইনিং টেবিলটারও জায়গা হয়েছে, এখানে খাওয়া দাওয়া করা যায়। এই যে রাইস কুকার ওই যে ওখানে রান্না করি। আর ভিডিওটা টেনে টেনে দেখো না, পুরো ভিডিওই দেখো। আজকে দুই দিন আমি ভিডিও দিতে পারিনি, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। বড়িগুলো আমি ভেজে নেব, অল্প পাওয়ার দিয়েছি, বড়িগুলো এই তেলেই হালকা করে ভেজে নেব, মানে শীতের সময় বড়ি খেতে ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে বড়ি খেতে ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে বলে দিও, বড়ি খেতে কার কাছে ভালো লাগে। আমি এবার নিজের হাতে বড়ি দিইনি, ওই জন্যে আমি হলো ওইটা শেয়ার করতে পারিনি, কেন আমি এবার বড়ি আমার মেজো জাল সে আমাকে 1.5 কেজি ডালের বড়ি আমাকে দিয়েছে, সে আমাকে করে দিয়েছে, গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে। আমার বাড়ি থেকে 3 মাইল লাগে যেতে, ওখানে মানে আমার বাড়ি থেকে দূরে 3 মাইল ওর বাসা, ওখান থেকে আমাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে বড়ি 1.5 কেজি ডালের। আমি ডাল দিয়ে দিয়েছিলাম আর 2টা কুমড়া দিয়ে দিয়েছিলাম ওকে, তো আমাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে বড়ি, সেই বড়ি খাচ্ছে। আমি নিজে থেকে এবার আর বড়ি তো দেয়া বাসায় যদি আমি দিতাম তো আমি শেয়ার করতাম, অবশ্যই দেখাতাম, যেহেতু আমরা মানুষ কম বেশি লাগবে না, 1.5 কেজি ডালেরই হয়ে যাবে, অনেকগুলোই হয়েছে, তো আমাকে বানিয়ে পাঠিয়েছে। বড়িগুলো হালকা হালকা করে আমি ভেজে নেব, আরও 2-4 দিন খাইছি ওইটাই হয়ে যাবে। বড়ি কিন্তু লাল করে ভেজেও দেওয়া যায়, হালকা ভেজেও দেওয়া যায়, তাই আমি পাওয়ার একটু কমই রাখছি, হালকা হালকা একটু ভাজব, আর একটু আরেকটুখানি একটু লাল হবে না তো আবার গন্ধ করবে, বড়িটা যদি আবার ভাজা না হয়, মানে বেশি ভাজাও হবে না বেশি লালও হবে না এরকম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বড়ই হবে, তো তোমরা কষ্ট করে পুরো ভিডিওই দেখো, টেনে টেনে ভিডিও দেখবে না, তাতে ভালো। কমেন্টস করার পরে 1-2 মিনিট ভিডিও দেখার পরে ওগুলো স্প্যাম হয়ে যায়, আমার ওগুলো ডিলিট করে ফেলতে হয়। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা 4 মিনিট ভিডিও দেখে তারপরে করো, 1-2 দিন পরে, 1 দিন পরে কি 2 দিন পরে সবাইকে ব্যাক দিব। আর যারা আনসাবস্ক্রাইব করে ফেলো, করে দিয়ে দেখো যে করে না কি আসে না, বলে নিবা যে হ্যাঁ আপু তুমি আমাকে করো, যারা আনসাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলে দিচ্ছি, কারণ এটা বলার দরকার আছে, কারণ এরকম করতেছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি দিনে 20 জন করে সাবস্ক্রাইব করি অথচ তারা আমাকে ব্যাকও দিচ্ছে না, আমি বলে আসতেছি তাও দিচ্ছে না, 20টা করি অন্তত 10টা তো অ্যাড হবে, 10টাও অ্যাড হয় না। তো যাই হোক দেখতেই থাক। মশলা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব, আর বড়িটা আমার ওই যে ভাজা হয়ে গিয়েছে ওখানে রেখে দিয়েছি, তার ভিতরে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর কষানোর ভিতরে আমি দিয়ে দেবো এই কিছু টমেটো। টমেটোটা আমি এখনই দেবো, কেন আমি টমেটোটা কষিয়ে এর ভিতরে গলিয়ে নেব, টমেটোটা একদম গলে যাবে আর মশলাটা কিন্তু ঘন হয়ে যাবে,
এভাবে রান্না করে খেয়ে দেখো যে তরকারিটা ভালো লাগে, টেস্ট লাগে। যে টমেটো মশলার ভিতরে কষিয়ে নিয়ে টমেটোটা গলে যাবে, মশলাটা ঘন হয়ে যাবে, তখন আলুটা দিয়ে দিও, একটু কষানো হোক। এই দেখো মশলাটা কিন্তু হালকা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে এই আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। বাম হাত ডাইন হাত হতে পারে, যেহেতু আজকে আমি স্টান দিইনি, আজকে আমি ভিডিওটা হাত থেকে করতেছি, মোবাইল হাতে নিয়ে করতেছি, তো সেই জন্যে তোমরা ক্ষমার চোখে দেখিও এই জিনিসটা, কেউ কিছু মনে করো না প্লিজ। আজকে আর স্টান দিইনি, আজকে হাত থেকে ভিডিও করতেছি। হাত পা কেমন যেন দুর্বল হয়ে আসতেছে, শরীরটা একটু ভালো না আর কি, কী বলবো। ভিডিওতে তত কথা বলা যায় না, তারপরও একটু একটু বলতেও হয়, না বললেও নাই, না বললেও তো অনেকে ভাববে বুঝবে। অনেকের ভিডিও দেখতে পারতেছি না, যাইতে পারতেছি না অনেকের ঘরে, ভাববে আপু আসে না কেন। আমি বসে বসে সবার ভিডিও দেখি, কিন্তু অতিরিক্ত যখন কমেন্ট করা হয় তখন আর অন্য কোনো কোনো ঘরে কমেন্ট আর থাকে না। একটা মানুষের কমেন্ট করার একটা সীমা থাকে, আর যখন 150-র উপরে কমেন্ট হয়ে যায় দিনে, দেখবো আর কমেন্ট শো করে না, যতই কমেন্ট করো আর শো করে না। তা আমার অতিরিক্ত কমেন্ট করা হয়, তাছাড়া ভিডিও আমি সবারই দেখি। তারপর এখানে একটা কথা থাকে, যদি কমেন্ট না পায় তার ঘরে, সে মনে করবে যে তার ঘরে আমি যাইনি। তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর আলুটা কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে আসছে। এই মুহূর্তে আমি পানি দিয়ে দেব তরকারির ভিতরে, যেহেতু একটু ঝোল রাখবো তরকারিটাই। পাওয়ার বাড়িয়ে দেবো, 1300 পাওয়ার দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিছে, একটু ফুটবে। ফোটার পরে আমি তারপরে বড়িটা আর মাছটা একসাথেই দিব, কারণ বড়িটা গলে যাবে খুশি, জলদি গলে যাচ্ছে বড়িটা, ওই জন্যে, যাতে বড়িটা ভেঙে না যায়, যাতে আস্ত থাকে এই জন্যে। কাপড় চাপড়গুলো সব ভাঁজ করে রাখছে, সব র্যাকে রাখতে হবে, রোদে সব শুকিয়ে গিয়েছে। এগুলো সকালবেলা নেড়ে দিয়েছিলাম, কালকে ধুইছি, দুই দিন লাগছে শুকাইতে। সব এগুলো ভাঁজ করে রাখা হয়েছে, সবগুলো র্যাকে রাখতে হবে। আর নিজুম ওই যে ভাত গরম করছে, ও আবার ভাত নিয়ে বসে গেছে গামলার ভিতরে, ভাত নিয়ে গামলার ভিতরে বসে গেছে, আর ওই যে টিভি দেখতেছে বসে, ওই যে হাসতেছে, নিজুম হাসতেছে, ও এখনও গোসল করে নাই, গোসল করবে। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বড়িগুলো সব দিয়ে দেবো, যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দেবো এর ভিতরে। হ্যাঁ, বড়িগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। এখন আমি মাছও দিয়ে দেবো, যে মাছটা ভেজে রেখেছিলাম, শোল মাছটা, ওই মাছটাও দিয়ে দিলাম। আর লবণ তো স্বাদ মতো লবণটা চেখে নিতে হবে, কারণ লবণ বেশি হয়ে গেলে তরকারি ভালো লাগে না, লবণ একদম ঠিক ঠিক থাকতে হবে তরকারির ভিতরে। তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। আর আমি একটু ঝোলই রাখবো বলেছি, আজকে একটা তরকারি রান্না করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তো প্লিজ তোমরা আমার সাথে থেকো। আর যারা যারা আমার সাথে এই পর্যন্ত সাপোর্ট করতেছে, আমার ভিডিও দেখতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকো। তো আজকের জন্য এই পর্যন্তই রাখবো, তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।